এই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি এই সরল মানুষের চ্যানেলে। আজকে আমরা আরও একটা বিজনেস আইডিয়া নিয়ে সবার সামনে হাজির হয়ে গেলাম। দেখুন, বর্তমান সময়ে আমাদের দেশে প্রচুর কিন্ডার গার্ডেন স্কুল হয়েছে। এখন ডিসেম্বর মাস চলছে, পহেলা জানুয়ারিতে বই উৎসব হবে এবং বই উৎসবের পরেই দু একদিন যদিও ক্লাস হয়, কিন্তু জানুয়ারি মাসে কিন্তু সেইভাবে ক্লাস হয় না। প্রত্যেকটা স্কুলেই, বিশেষ করে প্রত্যেকটা স্কুলেই সাংস্কৃতিক অনুষ্ঠান বা স্পোর্টস কম্পিটিশনের জন্য প্রিপারেশন নিতে শুরু করে জানুয়ারি মাসে। প্রত্যেক বছরেই প্রতিটা স্কুলেই এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি আয়োজন করা হয় এবং এই ক্রীড়া প্রতিযোগিতায় অনেক টাকার প্রাইজ আসলে স্টুডেন্টদের মাঝে বিতরণ করা হয়। আপনি আমি চাইলে কিন্তু এই সুযোগটা গ্রহণ করতে পারি। ধরুন, যতগুলো স্কুল আছে আপনার এলাকায়, প্রত্যেকটা স্কুলে কিন্তু আমরা ভিজিট করতে পারি। ভিজিট করে বলতে পারি যে স্যার, আপনার এই স্পোর্টস কম্পিটিশনে যত ইকুইপমেন্ট লাগবে সব কিছু আমরা দেব, আমরা আমাদের সাথে আপনি ডিল করতে পারেন, এভাবে বলে। তারপরে দেখুন, এখানে তারা স্পোর্টস কম্পিটিশনে যে প্রাইজগুলো দিবে, সেখানে আপনি আপনার পছন্দ মতো আপনি ভালো কোয়ালিটির কিছু প্রাইসের স্যাম্পল নিতে পারেন, নিয়ে তাদেরকে দেখাতে পারেন যে স্যার, আমাদের কাছে এই এই মডেলগুলো আছে, এই এই প্রাইসগুলো আছে, ফার্স্ট সেকেন্ড থার্ডে এটা দিতে পারেন, এটা দিতে পারেন, আমরা এই প্রাইস রেঞ্জের মধ্যে আপনাদেরকে এটা দিয়ে যাব। তো এভাবে যদি আমরা যোগাযোগ করতে পারি, ধরুন 5টা স্কুলেও যদি আমরা অর্ডার নিই, তাহলে কিন্তু আমরা একটা ভালো একটা হ্যান্ডসাম ইনকাম ওই জানুয়ারি ফেব্রুয়ারি মাসটাতে করতে পারবো। সেই সাথে আর একটা স্পোর্টস কম্পিটিশনে মঞ্চ করতে হয়, সাউন্ড সিস্টেম থাকে, এগুলো কিন্তু তারা বিভিন্ন সাউন্ড সিস্টেমের কাছ থেকে ভাড়া নিয়ে থাকে। আপনার যদি এরকম কোনো পরিচিত সাউন্ড সিস্টেম থাকে, আপনি চাইলে কিন্তু তাদের কাছ থেকে এটা ভাড়া করে দিতে পারবেন। আপনার মাধ্যমে তারা ভাড়া নেবে, কিন্তু মাঝখান থেকে আপনি কিছু ইনকাম করবেন। মানে সাউন্ড সিস্টেম যারা ভাড়া দেয় তাদের কাছ থেকে আপনি ভাড়া নেবেন, কিন্তু তাদেরকে আপনি সরাসরি স্কুলের হেডমাস্টারের সাথে যোগাযোগ করাবেন না, বরং আপনি যোগাযোগ করবেন তাদের সাথে। আর এই দুই 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 ব্যক্তির সাথে আপনি যোগাযোগ করবেন, আপনি থাকবেন মাঝখানে, আপনি মাধ্যম হিসেবে কাজ করবেন, কিন্তু তার মাঝখান থেকে আপনার একটা ভালো ইনকাম হতে পারে। এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস জুড়েই কিন্তু অনুষ্ঠান হবে বিভিন্ন স্কুলে, এবং এই বিভিন্ন স্কুলের অনুষ্ঠানের এই সুযোগটা গ্রহণ করে আমরা একটা ভালো ইনকাম করে নিতে পারবো এই সাউন্ড সিস্টেম ভাড়া দিয়ে। তারপরে অনেক সময় তারা বিভিন্ন স্কুলে শিল্পী নেয়, শিল্পী এনে গান গান বাজনা করায়, দেশীয় গানগুলো করে। অনেক জায়গায় হিন্দু অপসংস্কৃতিও চলে, সেগুলো আমরা না বলি এখন। তো এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসটাতে আমরা এই ব্যবসাটা করতে পারি, ইভেন্ট ম্যানেজমেন্ট, যেটাকে সহজ ভাষায় বলা যেতে পারে ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা। এর জন্য কিন্তু বেশি একটা ইনভেস্টের প্রয়োজন হয় না। সাউন্ড সিস্টেম আপনি ভাড়া করে দিবেন, জেনারেটর ভাড়া করে দিবেন, লাইটিং হ্যাবিজাবি যা আছে সব কিন্তু ওই ডেকোরেশনের লোকেরাই দিবে, মাঝখান থেকে শুধু আপনি একটা ইনকাম করে নিয়ে যাবেন। চাইলে ওই পুরস্কার ব্যবস্থাটাও করা যেতে পারে, আর এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানে আপনি ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বটা গ্রহণ করতে পারেন। এভাবে চাইলেই কিন্তু একটা ভালো ইনকাম করা যেতে পারে। এক কথায় বারবার ঘুরিয়ে বলছি, তা আশা রাখছি আমার আইডিয়াটা আপনাদের কাজে লাগবে। যারা অবসর বসে আছেন, কিছু করে করতে পারছেন না, খুঁজে পাচ্ছেন না, তারা কিন্তু চাইলে এই ব্যবসাটা করতে পারেন। আরেকটা টিপ দিয়ে রাখছি, যদি আপনি এটা রেগুলার এই ব্যবসাটা করতে চান, তাহলে আপনি একটা ভিজিটিং কার্ড বানিয়ে রাখতে পারেন আপনার জন্য। সেই ভিজিটিং কার্ডটা আপনি প্রত্যেকটা স্কুলে দিয়ে আসবেন, তাহলে যাদের এই অনুষ্ঠান করার প্রোগ্রাম আছে, মাথায় চিন্তা ভাবনা আছে, তারা কিন্তু নিজে থেকেই আপনাকে ফোন দিবে, ফোন দিয়ে আপনাকে ডেকে তারপরে কিভাবে কি সব বিস্তারিত আলোচনা করবে। তো তার আগেই আপনার প্রিপারেশন থাকতে হবে যে আসলে আপনি কার কাছ থেকে কত চার্জ করবেন, সবকিছু প্রিপারেশন নিয়ে কিন্তু আলাপ আলোচনা করে নেবেন। তো আশা করছি আমার আইডিয়াটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবার মঙ্গল কামনা করে, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।